নমস্কার বন্ধুরা, আগামী 26শে ডিসেম্বর বৃহস্পতিবার এক মহাজাগতিক বিরল ঘটনার সাক্ষী হতে চলেছে পৃথিবীবাসী। আর আপনারা নিশ্চয়ই জানেন যে এই ঘটনাটি হলো বহু বছর পর আসা এমনই এক সূর্যগ্রহণ, যে সূর্যগ্রহণকে আমরা বলে থাকি রিং অফ ফায়ার অর্থাৎ বলয় গ্রাস। সূর্যটিকে দেখতে অনেকটা আংটির মতো দেখাবে। চাঁদ এমনভাবে সূর্যটিকে গ্রাস করবে, সেই গ্রাসের মাধ্যমে সমগ্র সূর্যটি একটি আংটির আকার ধারণ করবে, যে কারণে এই দিনটিকে শাস্ত্রমতে, জ্যোতিষমতে এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবেই বিবেচনা করা হয়েছে। তার পাশাপাশি এই দিনটি আবার অমাবস্যাও পড়েছে, যে কারণে বিশেষ কিছু উপাচার এবং নিয়ম আপনার এবং আপনার পরিবারের ক্ষেত্রে অনেক কিছুই কিন্তু পরিবর্তন সাধন করতে পারে। আপনি যদি অপরাজিতা গাছের নাম শুনে থেকে থাকেন, তাহলে নিশ্চয়ই জানেন যে অপরাজিতা গাছের ফুল এবং এই গাছের মূল অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি উপাদান, যার দ্বারা অনেক কাজই কিন্তু সম্পন্ন হয়ে থাকে। বিশেষ করে অপরাজিতা গাছের যে মূল, অনেকেই কিন্তু এই মূল ধারণ করে থাকেন। আর এই দিনটি সবথেকে উপযুক্ত একটি দিন যখন আপনি এই অপরাজিতা গাছের মূলটি ধারণ করতে পারবেন। আপনি যদি মূলটি শরীরে ধারণ করতে নাও চান, তাহলে সেক্ষেত্রে আপনি এই মূলটিকে দিয়ে একটি বিশেষ কাজ করতে পারেন এই দিনটিতে। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব যে এই 26শে ডিসেম্বর সূর্যগ্রহণের দিনে কিভাবে আপনি অপরাজিতা গাছের যে মূল অর্থাৎ শেকড়টি ব্যবহার করবেন এবং তারই পাশাপাশি অপরাজিতা ফুলের ব্যবহার কিভাবে করবেন। চলুন বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী সময়ে এই চ্যানেলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, সমৃদ্ধ হন, অনুগ্রহ করে ভিডিওটি একটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন। চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। 26শে ডিসেম্বর সূর্যগ্রহণের দিনে জীবকুলের ওপর বিভিন্ন রকমের প্রভাব পড়বে। এই মহাজাগতিক বিরল ঘটনার অলৌকিক ক্ষমতার কিছুটা অংশ আপনি অপরাজিতা গাছের মূল ব্যবহার করে সংরক্ষণ করতে পারেন। একই সঙ্গে অমাবস্যা এবং সূর্যগ্রহণ হওয়ার ফলে এই দিনটি তন্ত্রমন্ত্র সাধনার একটি অন্যতম বিশেষ গুরুত্বপূর্ণ দিন হিসেবে শাস্ত্রে বর্ণিত হয়ে আছে। তাই এই দিন আপনি অপরাজিতা গাছের মূল দুটি পদ্ধতিতে ব্যবহার করতে পারবেন। যেটা আপনার সুবিধা হয়, পছন্দের হয়, আপনি সেই পদ্ধতি অবলম্বন করতে পারেন। প্রথম যে প্রক্রিয়ার কথা বলবো, সেই প্রক্রিয়াটি সূর্যগ্রহণ চলাকালীন সময়ে করবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে সূর্যগ্রহণের সময়কাল কত। যদি না জেনে থাকেন, একটি স্বতন্ত্র ভিডিও তৈরি করা হয়েছে এই চ্যানেলে, উপরে আই বাটনে তার লিংক দেওয়া রয়েছে, যদি প্রয়োজন বোধ করেন দেখে নিতে পারেন। উক্ত ভিডিওতে বর্ণনা করা হয়েছে যে সূর্যগ্রহণের সময় কী করবেন এবং কী করবেন না। যদি সকালে আপনার স্নানের অভ্যাস থাকে, তাহলে সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, যদি সম্ভব হয় হলুদ বস্ত্র পরিধান করবেন, এবং তারপর অপরাজিতা গাছের কিছু মূল খণ্ড খণ্ড করে কেটে নেবেন। যদি সেই দিন সম্ভব না হয়, আপনি আগের দিনেও কেটে রাখতে পারেন। এই টুকরো টুকরো অপরাজিতা গাছের মূল একটি ধাতব পাত্রের মধ্যে রেখে সূর্যগ্রহণ চলাকালীন সময়ে তা আপনি খোলা জায়গায় রেখে দিন। এমন জায়গায় এই অপরাজিতা মূল সহ ধাতব পাত্রটিকে রাখবেন যেখানে সূর্যের আলো ছাড়া কোনো ধরনের ছায়া না পড়ে, সেদিকটিকে আপনাকে খেয়াল রাখতে হবে। সূর্যগ্রহণ চলাকালীন সময়ে কখনোই কিন্তু সেই ধাতব পাত্রটি অথবা অপরাজিতা গাছের মূলটিকে স্পর্শ করবেন না। সূর্যগ্রহণ সমাপ্ত হয়ে যাওয়ার পর উক্ত অপরাজিতা গাছের মূলের একটা অংশ আপনি লাল সুতো অথবা নীল সুতো অথবা কালো সুতো দিয়ে নিজের হাতে, ছেলেদের ক্ষেত্রে ডান হাত এবং মেয়েদের ক্ষেত্রে বাঁ হাতে বেঁধে রাখবেন। যদি হাতে বাঁধতে অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে আপনি কোমরেও বেঁধে রাখতে পারেন। শরীরের সাথে এই অপরাজিতা গাছের মূলটি যাতে স্পর্শ করে থাকে, সে বিষয়টি খেয়াল রাখবেন।
যখন আপনি এই অপরাজিতা গাছের মূলটি আপনার হাতে বাঁধছেন অথবা কোমরে বাঁধছেন, তখন আপনার ইষ্ট দেবতাকে অবশ্যই স্মরণ করবেন। ইষ্ট দেবতা বলতে এখানে বোঝানো হচ্ছে যে দেবতা বা ঠাকুরকে বা যাকে আপনি মনে প্রাণে বিশ্বাস করেন, মনে প্রাণে যাকে আপনি মানেন। এই অপরাজিতা গাছের মূলটিকে ব্যবহার করার পূর্বে অবশ্যই ইষ্ট দেবতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আপনি আপনার যে মনোকামনা তা ব্যক্ত করবেন, যে আপনি সামনের বছরে কোন বিষয়টিকে মনে প্রাণে চান, অথবা আপনার সামনের বছরের লক্ষ্য কি। আপনার এই যে নিজস্ব লক্ষ্য বা কামনা অবশ্যই ইষ্ট দেবতার উদ্দেশ্যে ব্যক্ত করবেন এবং তারপর এই অপরাজিতা গাছের মূলটি আপনি বাঁধবেন আপনার হাতে অথবা কোমরে। আর যদি আপনার সকালে স্নানের অভ্যেস না থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সূর্যগ্রহণের পর এই প্রক্রিয়াটি করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে সূর্যগ্রহণের পর আপনাকে কিন্তু তুলসী পাতাযুক্ত জল দিয়ে স্নান করতে হবে, এবং তুলসী পাতাযুক্ত জল দিয়ে স্নান করার যে প্রক্রিয়া এবং কিভাবে করবেন সে সংক্রান্ত একটি স্বতন্ত্র ভিডিও দেওয়া রয়েছে, ওপরে আই বাটনে পেয়ে যেতে পারেন। আপনি যদি প্রয়োজন বোধ করেন তাহলে দেখে নিতে পারেন। যাই হোক, অপরাজিতা গাছের মূল ব্যবহার করার সময় একটি বিষয় খেয়াল রাখবেন যে 41 দিন পর্যন্ত আপনাকে এই অপরাজিতা গাছের মূলটিকে ধারণ করতে হবে, এবং যদি দেখা যায় যে আপনি যে মূলটিকে ধারণ করেছেন সেটি নষ্ট হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে সেই মূলটি পাল্টে নেবেন, তার জায়গায় অপরাজিতা গাছের মূলের অপর খণ্ডটি ব্যবহার করবেন। এইভাবে 41 দিন পর্যন্ত টানা ব্যবহার করবেন, এবং যখনই আপনি এই অপরাজিতা গাছের মূলটি পাল্টাচ্ছেন তখনই সেই একই সঙ্গে একই প্রক্রিয়া কিন্তু বলবেন, অর্থাৎ আপনার ইষ্ট দেবতার উদ্দেশ্যে স্মরণ করে আপনার যে মনোকামনা তা ব্যক্ত করবেন। দ্বিতীয় যে পদ্ধতির কথা বলবো তা অনেকটাই প্রায় একই প্রকৃতির, তবে সেক্ষেত্রে আপনাকে এই অপরাজিতা গাছের মূলটিকে দেহে ধারণ করতে হবে না। এক্ষেত্রেও কিন্তু আপনাকে এই অপরাজিতা গাছের মূলটিকে একটি ধাতব পাত্রে সূর্যগ্রহণের সময় একটি খোলা জায়গায় রাখার পর সূর্যগ্রহণের শেষে উক্ত মূলটির খণ্ডগুলিকে প্রথমে ধূপ ধুনো সহকারে পূজো করতে হবে। যখন পূজা করবেন তখন শিবের ধ্যান মন্ত্র উচ্চারণ করবেন, আর যদি আপনার অন্য ইষ্ট দেবতা থেকে থাকে তাকে স্মরণ করবেন। এরপর উক্ত অপরাজিতা গাছের মূলের খণ্ডগুলিকে একটি রূপোর বাক্সে অথবা রূপোর মাদুলিতে ভরে রাখুন, এবং তারপর সেই রূপোর মাদুলি অথবা রূপোর বাক্সটিকে একটি পবিত্র স্থানে রেখে দিন, অথবা যেখানে আপনি টাকা রাখেন সেই জায়গায় রেখে দিন, এবং প্রত্যেক দিন সেখানে কিন্তু ধূপ ধুনো দিতে কখনোই কিন্তু ভুলবেন না। এই প্রক্রিয়াটিও পরবর্তী সূর্যগ্রহণের আগে পর্যন্ত প্রত্যেক দিনই কিন্তু করতে হবে। এবং আরও একটি বিষয় যেটা বলা প্রয়োজন, যে যখন আপনি এই অপরাজিতা গাছের যে মূলটিকে আপনি রূপোর বাক্সতে অথবা মাদুলিতে ভরছেন, তখন সেই সময় লাল অথবা নীল সুতো দিয়ে বেঁধে তবেই বাক্সে ভরবেন। এবং সর্বশেষ যে বিষয়টি বলবো, যদি আপনি হিন্দু শাস্ত্রে বিশ্বাসী হন তাহলে এই দিন অপরাজিতা ফুল দিয়ে আপনার ইষ্ট দেবতার পূজা করুন। যদি আপনার ইষ্ট দেবতা শিব বা দুর্গা হয় তাহলে সেক্ষেত্রে অপরাজিতা ফুল তার পায়ে নিবেদন করুন, অথবা যদি লক্ষ্মী বা গণেশ হন অপরাজিতা ফুল আপনি মাথায় নিবেদন করুন, কারণ দেবী দুর্গার অপর নাম অপরাজিতা। অপরাজিতা ফুল আবার নীল রঙের হয়, যাকে আমরা নীলকণ্ঠ বলেই চিনি। আবার শিবের অপর নাম নীলকণ্ঠ, যে কারণে শিব এবং দুর্গার ক্ষেত্রে পায়ে নিবেদন করবেন, এবং তার সন্তান সন্ততিদের ক্ষেত্রে আপনি মাথায় নিবেদন করবেন। জ্যোতিষশাস্ত্র থেকে শুরু করে বাস্তুশাস্ত্র সমস্ত ক্ষেত্রেই এই বিষয়টি উল্লেখ করা রয়েছে যে অপরাজিতা গাছের মূলের দ্বারা এই টোটকার ব্যবহারের মাধ্যমে অর্থ ভাগ্যকে চমকাতে সাহায্য করে। এর পাশাপাশি আপনার চারপাশে যে নেগেটিভ এনার্জি তৈরি হয় তা দূর করতেও সহায়তা করে, এবং মনের মধ্যে একটা পজিটিভনেস অর্থাৎ ইতিবাচক ভাব নিয়ে আসে। তবে সবশেষে একটি বিষয় অবশ্যই বলবো, যে সমস্ত কিছুর ওপর কিন্তু সবথেকে যেটা বেশি নির্ভর করে তা হলো আপনার কর্ম। এই সমস্ত উপাচার নিয়ম তখনই কার্যকরী হবে যখন আপনি নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে আপনার কর্ম সম্পাদন করবেন।
ফলের কথা চিন্তা না করে, কারণ কর্ম এবং ভাগ্য দুই নিয়েই হয় জীবন। যাই হোক, ভিডিওটি আজ এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, ঈশ্বর আপনার মঙ্গল করুক।